নমস্কার বন্ধুরা, শুভ সকাল। ক্রিজি ভিলপুট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে সকালবেলা বাজার থেকে এত বড় একটা রুই মাছ এনেছি। তো বন্ধুরা, রুই মাছটা কি দিয়ে রান্না করব, শুধু মাছ নিয়েই চলে এসেছি। তো চলুন দেখি বাড়িতে কি কি সবজি আছে। এই যে বাজারের ব্যাগ, ব্যাগের ভেতরে দেখি তো কি কি আছে। ব্যাগের ভেতরে দেখুন বন্ধুরা, ছোট ছোট কতগুলো আলু রয়েছে। ছোট ছোট মাছগুলো বড় বড় আলু দিয়ে রান্না করি। আজকে বড় মাছ ছোট ছোট আলু দিয়ে রান্না করি। তাহলে বন্ধুরা, আলুগুলো প্রথমে ভালো করে ধুয়ে তারপরে সেদ্ধ করে নেব। তো চলুন তাহলে মাছটা কেটে ধুয়ে আলুগুলো সেদ্ধ করে নেব। আলুগুলো প্রথমে ধুয়ে সেদ্ধ করে নেব। মাছ কেটে ধুয়ে কে কাপড়টা খুব ছিঁড়ে তারপর আমি উনুনের পারে যাব, ওইখানে কাঠে রান্না করব। তো চলুন বন্ধুরা, রান্নাঘরে এখন রান্না করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত পাতা দিয়ে মাছের ঝোল করব। তাই শাকগুলো প্রথমে সকালবেলা আমি উঠিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। মাটি জড়ানো ছিল, ধুয়ে পরিষ্কার করে শাকগুলো এখন কুচিয়ে নেব। থানকুনি পাতাগুলো এত ছোট ছোট দেখতে মনে হয় এটা আগাছা, কিন্তু এর যে এত গুণাগুণ আছে সেটা কেউ হয়তো জানে না। কিন্তু আমাদের এখানে খুব এগুলোর চল আছে। থানকুনি পাতা আপনি যেভাবেই খান না কেন, তরকারিতে, কাঁচা, ঝোলে, ডালে, শুক্তোতে, সালাতে আপনি প্রচুর উপকার পাবেন। আমাশা, গা ব্যথা, তারপর গায়ে জ্বালা, মাথা ব্যথা, তোমার পেটে ব্যথা, গ্যাস অম্বল, অনেক রকমের উপকারের একটা পুরনো ঔষধি। এর যে এত গুণাগুণ, যারা এটাকে ব্যবহার করেছে তারাই একমাত্র জানতে পারবে। তো বন্ধুরা, আমি মাঝে মাঝে থানকুনি পাতাগুলো দিয়ে মাছের ঝোল বা তরকারি শাক ভাজিতেও দিয়ে থাকি। অনেকে আমাকে অনেক রকম কথা বলে, কিন্তু আমি প্রচণ্ড উপকার পেয়েছি। তাই আপনাদেরও বলছি, আপনারা এইভাবে থানকুনি পাতা দিয়ে মাছের ঝোল বা অন্য কোনো যেভাবেই খান না কেন উপকার পাবেন। তো বন্ধুরা, আমাকে কমেন্ট করে জানাবেন যে কীরকম হয়েছে। তাহলে বন্ধুরা দেখুন, আমার মাছের ঝোলের ভেতর পাতাগুলো দিয়েছি, বোঝাই যাচ্ছে না কিন্তু। তো আমার চ্যানেলের রেসিপিগুলি কেমন লাগে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন মাছের ঝোল কত সুন্দর কালার হয়েছে, মানে ছোট আলু দিয়ে থানকুনি পাতা দিয়ে রান্না করছি, বোঝাই যাচ্ছে না। আজকের মতন এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ধন্যবাদ।